প্রজাতন্ত্র দিবসের দিন ডিব্রুগড়ে বোমা বিস্ফোরণের ঘটনায় ছড়ালো চাঞ্চল্য। এই বিস্ফোরণের পর থেকে পুরো এলাকায় ছড়ায় বিশৃঙ্খলা। এদিন প্রথম বিস্ফোরণটি ঘটে ডিব্রুগড়ের গ্রাহাম বাজারের LH3-র কাছে একটি দোকানে। প্রথম বিস্ফোরণের কিছুক্ষণের মধ্যে দ্বিতীয় বিস্ফোরণ হয় শহরের গুরুদ্বারের কাছে। এই বিস্ফোরণে কোনো আহত বা হতাহতের খবর পাওয়া যায়নি। ঘটনার খবর পাওয়ার সাথে সাথে জেলার ঊর্ধ্বতন কর্মকর্তাসহ পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। আসামের DGP ভাস্কর জ্যোতি মহন্ত বলেছেন যে ডিব্রুগড়ে একটি বিস্ফোরণের ঘটনা ঘটেছে, গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে, কারা ঘটনার সাথে জড়িত তা খতিয়ে দেখা হচ্ছে। নিজস্ব প্রতিনিধি আসাম নিনি। নর্থ ইস্টের সব থেকে বড় সিঙ্গিং রিয়েলিটি শো নর্থ ইস্ট আইডল শুরু হচ্ছে হাওয়াইয়া সঙ্গীত শিল্পী আব্বাসউদ্দিন সাহেবের নিজের শহর কোচবিহার থেকে। খুব শিগগির আসছি আপনার জেলাতেও, মালদা, রায়গঞ্জ, বালুরঘাট, দার্জিলিং, কোচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, ধুবড়ী এবং কোকরাঝাড়। আগামী 2রা ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে কোচবিহার অডিশন পর্ব। তৈরি থাকুন, খুব শিগগির দেখা হচ্ছে আপনার জেলাতে। আপনার জেলার অডিশনের ডেট জানতে চোখ রাখুন ডিজিটাল বাংলার পর্দায়।